আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদেরকে চমৎকার পাপায়া একটা ফেসিয়াল ফোম, এটা হচ্ছে ফেস ওয়াশ, আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু হচ্ছে চমৎকার একটা ফেস ওয়াশ, যেটা কিন্তু আপনাদের ফেসটাকে কিন্তু অনেক অনেক ক্লিন করবে। তো আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, এটা কিন্তু হচ্ছে মিস্ট লাইনের একটা প্রোডাক্ট। আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু হচ্ছে থাইল্যান্ডের একটা প্রোডাক্ট, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা কিভাবে ইউজ করতে হয়, তারপরে এটার কী কী উপকরণ দিয়ে তৈরি, সব কিছু কিন্তু এখানে লেখা আছে। এবং এটা নেট কন্টেন্ট হচ্ছে 100 গ্রাম, মানে 100 গ্রামের এই যে ফেস ওয়াশটা আছে পাপায়ার, এই যে ফেস ওয়াশটা, এটা কিন্তু আপনারা কিনলে অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর মিস্ট লাইনের সবগুলো প্রোডাক্ট কিন্তু অনেক অনেক ভালো, মিস্ট লাইনের সব প্রোডাক্ট কিন্তু অনেক ভালো, আপনারা কিন্তু যারা যারা ইউজ করেন তারা তারা জানেন। আর যারা জানেন না, তারা একটা পাপায়া যে ফেসিয়াল ফোমিং যে ক্লিনজার আছে, ফেস ওয়াশ, আপনারা একটা ইউজ করলে কিন্তু বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো যে এটা হচ্ছে একটা বারকোড, এটা স্ক্যান করলে কিন্তু এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচার এবং ডিটেল সম্পর্কে সব কিছু জানা যায়। আপনারা স্ক্যান করলে কিন্তু একদম সিরিয়াল নাম্বার সহ সব কিছু কিন্তু জানতে পারবেন। তো আর কথা না বাড়ে, আমি আপনাদেরকে একটু বলে দিই, এই যে পাপায়া ফেসিয়াল যে ফোম যে ক্লিনজারটা আছে, এটা দিয়ে আপনারা দিনে 3 বার আপনারা মুখ ক্লিন করতে পারবেন। সাধারণত স্ক্রাবের ক্ষেত্রে বলা হয় সপ্তাহে 1 দিন বা 2 দিন এরকম ইউজ করতে, বাট যে ফেসিয়াল ফোম ক্লিনজার যেগুলো থাকে সেগুলো কিন্তু প্রতিদিনই কিন্তু আপনারা 3 বার করে ব্যবহার করছেন, সপ্তাহের কোনো লিমিটেশন থাকছে না। তো আমি আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি, এটা কিন্তু হচ্ছে এরকম একদম মানে পাকা পেঁপের যে একটা ঘ্রাণ, সেরকম একটা ঘ্রাণ থাকবে। তো এটা দিয়ে আপনারা যখন এটা ইউজ করার প্রসেসিংটা আমি একটু বলে দিচ্ছি, আপনারা জাস্ট হাতের মধ্যে একটু পানি নিয়ে নেবেন, তারপর এখান থেকে অল্প একটু পরিমাণে ফেস ওয়াশ নেবেন, যেহেতু এটা ফোম ফেস ওয়াশ সেজন্য আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এরপর আপনারা যেটা করবেন, পানির উপরে একটু ফেস ওয়াশ নিয়ে হাতটাকে ভালো করে এভাবে করে হাতের মধ্যে যথাসম্ভব ফেনা করে নেবেন। ফেনা করার পর আপনারা মুখের ভিতরে সুন্দর মতো একদম মুখের ভিতরে অ্যাপ্লাই করে পুরো ফেসে, নাকে, তারপর থুতনিতে, মাথায়, কপালে, গালে, আপনারা খুব সুন্দর সার্কুলার মোশনে আপনারা সুন্দর করে ম্যাসাজ করবেন 2 মিনিট। এরপরে আপনারা পানির ঝাপটা দিয়ে আপনারা মুখটাকে ক্লিন করে নেবেন, তাহলে দেখবেন যে আপনাদের মুখটা একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে, মুখের ভিতরে আর কোনো জার্ম পলিউশন থাকবে না। এবং যাদের পোর্সের ভিতরে ময়লা জমে থাকে, ময়লা আটকে থাকে, সেই পোর্সের ময়লাটাও কিন্তু একবারে দূর হয়ে যাবে। তো এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা। তো সবাই ভালো থাকবেন, আর এই প্রোডাক্টটা কিনতে আপনার আর কি গ্যালারি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।